বেরিয়ে আসছে বিরাট বড় খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ঘনিষ্ঠের মৃত্যু হলো হৃদরোগে আক্রান্ত হয়ে। কৃষাণু দাস ওরফে কেষ্ট হলো মৃত যুবকের নাম। মুখ্যমন্ত্রীর মামার বাড়ি রামপুরার থানার কুসুম্বা গ্রামে মৃত যুবকের বাড়ি। দলের বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছিলেন শনিবার সকালে কৃষাণু দাস ওরফে কেষ্ট মুখ্যমন্ত্রীর মামাতো ভাই নিহার মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়ে। হঠাৎই তিনি অচেতন হয়ে পড়েন চৌকিতে বসা অবস্থাতেই। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন সঙ্গে সঙ্গে। তাকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপরই মারা যায়। 2019 সালে 29 জানুয়ারি কেষ্টর বৌভাত হয়েছিল। ওই দিন তার বাড়ি কুসুম্বা গ্রামে এসে নবদম্পতিকে আশীর্বাদ করে গিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেষ্ট ছিলেন কুসুম্বার যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিও। তথ্য সংস্কৃতি দপ্তরে কোটায় তাকে চাকরি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রামপুরহাট মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরে তিনি কর্মরত ছিলেন। এদিন নিহার মুখোপাধ্যায় বলেন, প্রতিদিন সকালে কৃষ্ণ আমাদের বাড়িতে আসত, চা খেতে খেতে অনেক আলোচনা হতো, সেই মতো এদিনও এসেছিল। চৌকিতে বসে গল্প করছিলাম, 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে কথা হচ্ছিল। কেষ্ট বলল, এবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি কেক দেব। বলতে বলতেই মাথা লটকে গেল। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করলেন। 31 বছর বয়সী কেষ্টর 1 বছরের শিশুপুত্র রয়েছে। তার অকাল প্রয়াণে গ্রামের শোকের ছায়া।